অযোধ্যার ঐতিহ্যটাকে ফেরানোর এবং রাম মন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বিশাল আকৃতি নিয়ে তৈরি হতে চলেছে সেই রাম মন্দির, প্রভু শ্রীরামের জন্মস্থল। কিন্তু রয়ে থাকলো অযোধ্যায় রাম মন্দির হবে এই স্বপ্ন দেখার তার যে মূল ফেরিওয়ালা ছিলেন, ঠিক লালকৃষ্ণ আডবাণী, সেই ফেরিওয়ালার স্বপ্ন সত্যি কি পূরণ হচ্ছে? কি ছিল তার অবদান? কি রয়েছে রাম মন্দির তৈরি হওয়া নিয়ে? একটি আলাদা উত্তেজনা, আলাদা উন্মাদনা এবং তার পাশাপাশি একটি প্রশ্ন আমরাই তুলে ধরব, সে লালকৃষ্ণ আডবাণীর সম্মান রক্ষা নিয়ে ছিল সেই ঘটনাগুলো এবং কি ঘটছে বর্তমানে, কারা কারা সামিল হচ্ছেন, কারা কারা সামিল হচ্ছেন না, কারা কারা দিচ্ছেন কি অজুহাত এবং কতটুক সত্যতা রয়েছে সেই অজুহাতগুলোতে খতিয়ে দেখবেন 24 ঘন্টা লাইভের সম্পাদক আনন্দ মুখার্জি। আসছে সেই ঘটনা নিয়ে আমাদের প্রতিবেদন, দেখতে থাকুন 24 ঘন্টা লাইভ।